दवाई लाओ। नमस्कार, आमादेर विशेष अनुष्ठाने आरो एक बार आपनादेर स्वागत जानाई। उमाकान्त अलामनी तारा एक आवेगेर कर्मसूची हाते नियेछेन। आगामीकाल कविगुरुर मूर्ति उमाकान्त एकाडेमीर प्रांगणेर सामने पुनःप्रतिष्ठित करबेन। तारा एक राजनैतिक प्रेक्षापट छिल, एकात्तरे एई राजनैतिक आंदोलनेर जेरे सेई मूर्तिटी भांगा पड़े। तखनकार समये छात्र छात्रीदेर স্মৃতিতে এখনো যেটা স্পষ্ট, তাদের চোখের সামনেই কাণ্ডটা ঘটে। এই স্মৃতিতে তারা ধরে রেখেছিলেন এই বিষয়টাকে। ভেতরে অবশ্যই যন্ত্রণা হতো, কবিগুরুর মূর্তি, যেই মূর্তিকে দেখে তারা স্কুলে যেতেন, পড়াশোনা করে বড় হয়েছেন চোখের সামনে, সেই মূর্তিটি ভেঙে ফেলেছিল। তাকেই আবার পুনঃপ্রতিষ্ঠা করছেন তারা। বিষয়টি অত্যন্ত আবেগের বিষয়। উমাকান্ত এলামনির প্রার্থনীরা যারা রয়েছেন তারা এগিয়ে এসছেন, পরিকল্পনা নিয়েছেন যে এই কাজটি তারা করবেন। যেমন ভাবনা তেমন কাজ, রাজ্যে, দেশে এবং দেশের বাইরে এই উমাকান্ত স্কুলের প্রচুর ছাত্র রয়েছেন, অনেকে এগিয়ে এসছেন, সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে। ধীরে 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 এই উদ্যোগ রূপ পেতে শুরু করেছে, এখন তার চূড়ান্ত তারা প্রস্তুত। এলামনি, আগামীকাল এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে ফের একবার এই কবিগুরুর মূর্তিকে পুনঃপ্রতিষ্ঠা তারা করতে চলেছেন। এ নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা আমন্ত্রণ জানিয়েছি এরাজ্যেরই দুজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তবে আজকে তাদের পরিচয়, তারা উমাকান্ত একাডেমির প্রাক্তন ছাত্র এবং তারাই এই উদ্যোগের যারা সঙ্গী তারাও অন্যতম দুজন। একজন রয়েছেন শুভব্রত দেব, নমস্কার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আরেকজন আছেন প্রাক্তন ছাত্র, তার সঙ্গে আমি আরেকটা জিনিস যুক্ত করে দিই, উনি পরবর্তী সময়তে চাকরি পান এবং উমাকান্ত স্কুলেই শিক্ষকতার কাজে যোগ দেন। অর্থাৎ যে স্কুল থেকে পড়াশোনা শিখেছেন সেই স্কুলেই ছাত্রদের পড়ানোর কাজটা এখন করছেন। সিদ্ধার্থ শঙ্কর রায়, আপনাকেও স্বাগত জানাই। এবং আছেন আপনারা হয়তো অনেকেই যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অসংখ্য ছাত্ররা রয়েছেন যারা এই উমাকান্ত স্কুল থেকে পড়াশোনা করেছেন। প্রত্যেকেরই আবেগের দিন আগামীকাল। শুভদা, আলোচনাটা আপনার থেকে শুরু করবো। এলামনি, অনেকগুলো কাজ, অনেক ভাবনা, অনেক চিন্তা, হঠাৎ করে কবিগুরুর এই ভাবনাটা কোত্থেকে এলো? বলছি, এলামনি তো খুব বেশি দিন যে উমাকান্ত এলামনি হয়েছে তা কিন্তু নয়। উমাকান্ত এলামনি হওয়ার অনেকগুলো চেষ্টা হয়েছিল বিগত দিনে, কোনো কারণে সেটা রূপ পায়নি। 2017 শেষ দিকে আমরা এলামনির একটা রেজিস্ট্রেশন করে আমরা এলামনির কাজটা শুরু করি, সিনসিয়ারলি শুরু করি। এবং প্রতি বছর আমরা মূলত দু তিনটে কাজ করতাম। একটা হচ্ছে 15 ডিসেম্বর হচ্ছে আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে, আমরা ওই 15 ডিসেম্বরটাকে একটা একটা উদযাপন করতাম, একটা প্রভাত ফেরি এবং অন্যান্য প্রাক্তন ছাত্র শিক্ষকদের সম্বর্ধনা প্রদান ইত্যাদির মাধ্যমে। এ বাদে সারা বছর যেমন স্কুল থেকে যেসব ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করত তাদেরকে একটা অনুষ্ঠানে একটু কনগ্রেচুলেট করা, এরকম একাডেমিয়া নামে একটা অনুষ্ঠান করত আমাদের, ওরা করে এখনো। আমাদের যে জুনিয়র স্টুডেন্টসরা এলাও এলামনি আমাদেরই অঙ্গ, এরকম কতগুলো আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল সেগুলো আমরা করতাম। তো গেল বছর 2019 ডিসেম্বর মাসে আমাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমাদের প্রাক্তনীদের মধ্যে থেকে এই প্রস্তাবটা আসে যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি যেটা আমাদের স্কুলের সামনে ছিল আমরা আবার এটা প্রতিষ্ঠিত করি। এবার ব্যক্তিগতভাবে আমি এলামনির সঙ্গে যুক্ত, আমি এই স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখেছি। আমি 1969 উমাকান্ত একাডেমিতে ভর্তি হয়েছি, আমি 1975 পুরনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি পাশ করেছি। তো এই 6 বছরের যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রাপথে প্রথম 3 বছর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখেই স্কুলে ঢুকতাম আর মূর্তিটা দেখেই বেরুতাম। আমি অবশ্যই এই গল্পটা জানবো যে কি হয়েছিল মূর্তিটার, তার আগে আপনার থেকে যেটা জানবো, একাধারে আপনি স্কুলের ছাত্র, তারপর এই সুযোগটা অনেকেরই কম হয়, আবার সেই স্কুলেই এসে শিক্ষকতা করা, আবেগের জায়গাটা কোন জায়গায়? হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি স্কুলটা, এখানে রতুদাও আছেন, উনি বলতে পারবেন আরো ভালো করে,
এই উমাকান্ত একাডেমি এটার নামটার সঙ্গে একটা বিশাল আবেগ জড়িয়ে আছে, হয়তো প্রত্যেকটা স্কুলেরই থাকে কিন্তু এক্ষেত্রে আরো বেশি। আর এটা হয়েছে কি, এটা আমাদের যেমন বেশ কয়েক পুরুষ ধরে আমাদের এই স্কুলেরই সবাই ছাত্র, এবং আমি বলবো যে এই স্কুলের দুজন হেডমাস্টার মশাই আমাদের পরিবারের লোক, তো সবকিছু মিলিয়ে এই স্কুলটাতে পড়ার একটা সৌভাগ্য হয়েছে প্রথম। তারপর যখন আবার এই স্কুলে শিক্ষকতার সুযোগটা এলো, সেটা কিন্তু একটা বিরাট মানে আমার মনের মধ্যে একটা বিরাট আবেগের এবং এটা বিরল একটা বিরল ঘটনা সেটাই। এইটাকে একটা লালন করা, এটাকে মানে ধরে বেঁচে থাকা, এটাকে ধরে এগিয়ে যাওয়া জীবনের পথে, এই সৌভাগ্যটা আমার হয়েছে, এই জন্য আমি সংশ্লিষ্ট সবার কাছে সত্যি কৃতজ্ঞ। অবশ্যই সুবোধা, আমি যদি তখনকার সেই পুরনো স্মৃতিটা একবার উস্কে দিতে চাই আর কি, হয়তো সেদিন স্কুল খোলা ছিল, বন্ধ ছিল, আপনি কোথায় ছিলেন বলি। আমরা তখন 6-7-8 ছাত্র, মানে 8 থেকে 9 উঠবো এরকম একটা সন্ধিক্ষণ, শীতকাল ছিল, তো সিমেন্টের ঢালাই করা মূর্তি ছিল, আগেকার রবীন্দ্রনাথের যে মূর্তিটি সেগুলো সিমেন্টের ঢালাই করা, কারণ তখনকার সময়ে এটা 1961 রবীন্দ্র জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের রাজ্যের একজন প্রথিতযশা ভাস্কর সম্প্রতি প্রয়াত হয়েছে, হ্যাঁ, সুনীল কৃষ্ণ রায়, সুনীল কৃষ্ণ রায় তিনি তৈরি করেছিলেন, তিনি শান্তিনিকেতন থেকে ভাস্কর্য নিয়ে পড়াশোনা করেছিলেন, পরবর্তী সময় তিনি শিক্ষা দপ্তরে ছিলেন, উনি তখন পল্লীমঙ্গল স্কুল যেটা খয়েরপুরে ওইখানে উনি চাকরি করতেন, এবং মূর্তিটি প্রধানত তৈরি হয় কিন্তু পল্লীমঙ্গল স্কুলেই, ওখানেই উনি এই সিমেন্ট কাস্টিং করে মূর্তিটি, কারণ একটা দীর্ঘ প্রক্রিয়া, কারণ তখনকার তো আজকাল যেমন আমরা ফাইবার গ্লাসের মূর্তি করিয়েছি কলকাতাতে, তখন অত সুযোগ ছিল না, তখন সিমেন্ট দিয়ে ঢালাইয়ের এগুলো হতো মূর্তি, তো উনি সেই কাজটাই 5-6 মাস কতদিন লেগেছে তো আমি জানি না, যতদিন লেগেছে তিনি ওই পল্লীমঙ্গল স্কুলেই তৈরি করেছেন। তখন তৎকালীন সময়ে এটা আমার শোনা কথা, আমার ওই সৌভাগ্য হয়নি স্মৃতিকণ্ঠ সেনগুপ্তকে প্রধান শিক্ষক হিসেবে পাওয়ার, আমাদের অগ্রজ যারা রয়েছে তাদের মুখ থেকে শুনেছি যে একটা লিজেন্ডারি মানে কি বলবো একটা পার্সোনালিটি, এবং ত্রিপুরার শিক্ষা জগতে এই রকম একজন প্রধান শিক্ষক মানে বিশাল ব্যাপার, সেই স্মৃতিকণ্ঠ সেনগুপ্তের আগ্রহে এবং ওনার উৎসাহে উনি সুনীল কৃষ্ণ রায়কে অনুরোধ করেন যে তোমার এই মূর্তি আপনি রেডি করুন, এটা আমরা উমাকান্ত একাডেমির সামনে, উনি সুনীল কৃষ্ণ রায় আমাদের স্কুলের ছাত্র, আচ্ছা, উনিও প্রাক্তন ছাত্রই ছিলেন, যার ফলে কি হয়েছে খুব একটা সফট জমির মধ্যে ওইটা কাজটা হয়েছে, উনি যখন এটা বলেছেন উনি এই আবেগ আর সামলে রাখতে পারেননি, বললেন ঠিক আছে স্যার ওইখানেই হবে, তো সেইভাবে রাজ্য সরকার তৎকালীন সময়ের শিক্ষা দপ্তরের অনুমতি ইত্যাদি নিয়ে স্কুলের সামনে এটা প্রতিষ্ঠিত হয় 1961 ডিউরিং সেন্টিনারি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। ওকে ফাইন, তারপর 69 সালে আমরা ঢুকেছি আমরা স্কুলের সামনে, কোথায় ছিল এখন যে জায়গায় একটা বাগান ছিল, বাগান সামনে দুটো ডোবার মতো ছিল যেখানে পাকা, তার মধ্যে শাপলা ফুল পদ্ম ফুল এগুলো থাকতো, দারুণ অসাধারণ একটা অ্যাটমসফিয়ার ছিল, ওইটার ভেতর আমরা দিতাম না, আমরা বাইরে থেকে ব্যারিকেড দেওয়া, ব্যারিকেড হাড্রন তৎকালীন সময় হাড্রনের বেড়া দেওয়া ছিল এরকম 4 ফুট হাইট, তো ওইটা আমরা আসা যাওয়ার পথে দেখতাম, একটা সাক্ষী একটা আবেগ কি বলবো একটা অ্যাটাচমেন্ট, মানে প্রতিদিন রবীন্দ্রনাথ স্কুলে যাওয়ার পথে ঢুকছি, দুষ্টুমিও করছি, আবার ফেরার সময়ও রবীন্দ্রনাথকে দেখছি, এছাড়াও তৎকালীন সময়ে যত গেমস এন্ড স্পোর্টস খেলাধুলা যাই হতো 26 জানুয়ারি অন্যান্য সরকারি অনুষ্ঠান বেশিরভাগ উমাকান্ত মাঠেই হতো, তখনও আমরা ওই রবীন্দ্রনাথকে দেখেই ঢুকতাম, রবীন্দ্রনাথকে সাক্ষী রেখেই বেরোতাম, তো একদিন এরকম শীতকাল রেজাল্ট বেরিয়ে গেছে বা বেরোবে আমার এক্সাক্ট মনে নেই, এরকম আমরা মানে তৎকালীন সময়ে এখন যেটা মন্ত্রীদের আবাসের সামনের রাস্তাটা সেটাকে আমরা বলতাম বালিগঞ্জ রোড, কেন বলতাম তার কোনো মানে আমি জানি না, যেটা মানে এখন মিনিস্টারদের কোয়ার্টারের রাস্তাটা সেটা এখন তো আচ্ছা অনেক রকম প্রতিবন্ধকতা আছে, তখন এটা ওপেনই ছিল, এটাকে আমরা স্কুলের ছেলেরা সবাই আমরা এখনো বলি বালিগঞ্জ রোড, তো আমরা বালিগঞ্জ আমার আমার আবাস তখন ছিল ফলের রস খাওড়া রোডের ওইখানে আমাদের পৈতৃক বাড়ি, ওই দিক থেকে আমরা হেঁটে হেঁটে আসতাম ওই বালিগঞ্জ রাস্তা দিয়ে, দূর থেকে আমরা দেখছি
যে রবীন্দ্রনাথের মাথাতে একটা লাল কাপড় জড়ানো, তো দেখে আমরা খুব আশ্চর্য এবং এই হচ্ছি। ততক্ষণে আমরা গিয়ে দেখি ওইখানে অনেক লোক, কাছে গিয়ে দেখলাম যে এই লাল কাপড় জড়ানো আর কাগজপত্র ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ে আছে। তো মানে সেই সময়ের একটি কিশোর মনে আমার কি প্রতিক্রিয়া হয়েছিল সেইটা আজকে 50 বছর পরে আমি হয়তো এই চ্যানেলে বসে ব্যক্ত করতে পারবো না। মানে কি একটা যন্ত্রণা, কি একটা কষ্ট, মানে দিন 7 দিন 15 দিন বা 1 মাস ছিল সেটা বলে বোঝাতে পারবো না। এবং এই কবন্ধ অবস্থায় মূর্তিটি কয়েকদিন ছিল, তারপর সরকারি নির্দেশনায় এই অবকাঠামোটি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, সরিয়ে ফেলা হয়, সরিয়ে নেওয়া হয় তা প্রায় মাসখানিকের মধ্যে। এটা মানে 71-এর শেষ, 72-এর একদম গোড়া, এইরকম টাইম, আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, মোটামুটি এইরকম টাইম, শীতকাল ছিল। আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8, এটা আমার স্পষ্ট মনে আছে। আপনার তো কৈশোর বয়স, আপনার পুরো স্মৃতি আপনি ছোট ছিলেন। আমি তখন স্কুলে অবশ্য, স্কুলে কেন, এই রাজ্যেই তখন আসিনি আর কি। আমি ক্লাস 6-এ প্রথম 1975-এ স্কুলে এসেছি। আমি আসার পর শুনতে পেয়েছি ওই যেটা বললাম, আমাদের একটা পারিবারিক, সবারই তো এই স্কুলেরই ছাত্র, হ্যাঁ, তো সবার কাছ থেকে ওই সবসময় শুনতাম যে রবীন্দ্রনাথের মূর্তি, এই রবীন্দ্রনাথের মূর্তিটা এখানে ভেঙে দেওয়া হলো। আর রবীন্দ্রনাথের সঙ্গে আসলে এই স্কুলটার সম্পর্ক, এটা কিন্তু শুধুমাত্র ওই রবীন্দ্রনাথের শতবর্ষে একটা বিদ্যালয়ের সামনে রবীন্দ্র মূর্তি প্রতিষ্ঠা সে নয়, কিন্তু এই স্কুলটার সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে, এটা আমরা কতটা সবাই জানি। হ্যাঁ, 7 বার ত্রিপুরা এসছেন, তার মধ্যে 4 বার এসছেন আমাদের স্কুলে, মানে 1899 থেকে, সম্ভবত লিখেও গেছেন, ভিজিট করে রেজিস্টারের মধ্যে লিখে গেছেন ওনার যা বক্তব্য, এটা দেখেছেন লেখাটা? হ্যাঁ, লেখাটা দেখেছি, লেখাটা যখন যখন ছাত্র তখন লেখাটা দেখিনি, যখন শিক্ষক হিসেবে স্কুলে আসি আমার মনে আছে, তখনকার সময় প্রধান শিক্ষক ছিলেন ডক্টর স্বপন কুমার মুখার্জি, উনি যখন ফেয়ারওয়েল যেদিনকে ওনাকে আমরা দিলাম, উনি বদলি হয়ে গেলেন হিন্দি স্কুলে, এই যাবার ঠিক আগ মুহূর্তটায় উনি আমাদের কজনকে ডাকলেন, আমাদের একদম মানে নিজের ছেলের মতো ভালোবাসতেন, অপত্য স্নেহ বলা যায়, ডেকে বললেন যে দেখ একটা জিনিস তোদেরকে দেখাচ্ছি বলে, উনি আলমারি খুলে একদম আলমারির ভেতরে যে ভলটা আছে স্টিলের আলমারির সেটা খুলে একটা এরকম বাঁধানো একটা ছবির মতো বার করলেন, আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কি, এগিয়ে দিলেন হাতে, ধরে দেখলাম যে রবীন্দ্রনাথের হস্তাক্ষরে এই এই কথাটা লেখা যে আই এম এক্সট্রিমলি ডিলাইটেড হোয়াট আই স হিয়ার, এরকম কিছু একটা, মানে যে রিসেপশন ওনাকে দেওয়া হয়েছে। সরি, এর আগে কি আপনি জানতেন যে কবিগুরুর হাতের লেখা, লেখা যে এইভাবে সংগৃহীত, মানে সংগৃহীত আছে সেটা জানতাম ওই 90-তে যখন শতবর্ষ, 1990-এ 15ই ডিসেম্বর শতবর্ষ পালিত হয়েছিল, তো তখন যে একটা সুভেনির বেরিয়েছিল, রাষ্ট্রপতি এসেছিলেন, তৎকালীন রাষ্ট্রপতি এসেছিলেন, আমি তখন এই স্কুলে নেই, মানে আমি শিক্ষক হিসেবে অন্য আরেকটা স্কুলে কর্মরত তখন, তো এই উপলক্ষে একটা সুভেনির, একটা স্মরণিকা বেরিয়েছিল, সেই স্মরণিকার মধ্যে এটা খেয়াল করেছি যে লেখা আছে, কিন্তু এটা যে স্কুলেই আছে হ্যাঁ সেটা কিন্তু জানতাম না। সেটা ওই স্বপন মুখার্জি স্যার যেদিন এই স্কুল ছেড়ে চলে যান সেদিন আমাদের কজনের হাতে এটা দিয়ে যান যে তোমরা এটা রক্ষণাবেক্ষণ করবে। এটা এখন কি অবস্থায় আছে? এটা তো সেভাবে প্রকাশ্যে আসেনি, বহু ছাত্রই হয়তো এই তত্ত্বটা জানে না। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে হয়তোবা আরো উচিত ছিল, যেটা আমাদের ত্রুটি বলবো যে এটাকে যদি আমরা যে সরকারি সংগ্রহশালা যেটা আছে সেখানে যদি আমরা দান করে দিতাম, কিংবা যে কক্ষে উনি এই 4 বারই এসেছেন, আমাদের লাইব্রেরি যেটা, ওই লাইব্রেরিটার মধ্যে যদি কোথাও উৎকীর্ণ করা থাকতো সেটা, এই হাতের লেখাটা, এটা হয়তো অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী, বেশি সংখ্যক মানুষের কাছে এই তথ্যটা যেত, এই কথাটা রক্ষণাবেক্ষণ একটা ভাড়া রয়েছে, কিন্তু একটা রেপ্লিকা হলেও যদি থাকতো অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না, জানেও না, হ্যাঁ জানেও না। আমি বলছি এলামনি কি নতুন করে এই পদক্ষেপটা নেবে যে কবিগুরুর এই জিনিসটা জনসমক্ষে আনা,
না আমরা যেটা চেষ্টা করব, যেটা আমাদের পরবর্তী পদক্ষেপের মধ্যে আরেকটি আছে, সেটা হচ্ছে আমরা এটাকে ডিজিটাইজ করার একটা চিন্তা ভাবনা রাখছি। আচ্ছা, এইটাকে খুব হাই কোয়ালিটি ডিজিটাইজ করে এটাকে সংরক্ষণ করা এবং তারপর এটাকে আমরা মানে সরকারি স্তরে আস্তে আস্তে আমরা এগুচ্ছি যে আমাদের যে পুরনো মানে যে যে স্কুলের সামনে আজকে রবীন্দ্র মূর্তি বসেছে সেই স্কুলের যে মানে দালান এবং পরিকাঠামো যেটা সেটা কিন্তু খুব মানে এফেক্টেড, একটু ভালো অবস্থায় নেই। কারণ এটা পেছনে বিশাল দালান করা হয়েছে, বিগত দিনে অনেক বড় দালান করা হয়েছে, কিন্তু সামনের পোর্শনটা এটা রেট্রোফিটিং মানে জরুরি, যেটা আমাদের রাজবাড়িকে করা হয়েছে, এমবিবি কলেজে চলছে আমাদের, মানে যতটুকু আমরা জানি যে উমাকান্ত একাডেমিও রেট্রোফিট হওয়ার মতো একটা জায়গায় আছে। তো আমরা তদবির করছি সরকারি পর্যায়ে স্কুল শিক্ষা দপ্তরের কাছে যে এটা যেন রেট্রোফিট হয়। রেট্রোফিট হলে এই বিল্ডিং এর সামনের পোর্শনের যে বড় একটা লাইব্রেরি আছে, রবীন্দ্রনাথ যে চারবার এসছেন 1899 থেকে 1926 এই সময়কালের মধ্যে প্রায় 27 বছর সময়কালে উনি চারবার এসছেন, এই চারবারই কিন্তু উনি মূলত এই লাইব্রেরি হলটা, কারণ তখন একচুয়ালি ত্রিপুরাতে অন্য কোনো হল ছিল না। স্কুল ভিজিট করেছেন 1919 সালের 10 নভেম্বর, যেটাকে উদযাপনের উদ্দেশ্যে আগামীকাল আমাদের এই মূর্তির আবরণ 101 বছর পর আমরা এই আবার 10 নভেম্বরে একদম দিন তারিখ দিয়ে লিখে গেছেন তো। আচ্ছা, নভেম্বর 10 1919। কবিগুরুর মূর্তির নিচে যেটা আমরা বলেছি যে লোকসমক্ষ আসছে না, আমরা কাল এটা দেখিয়ে দেবো যে লোকসমক্ষ আমরা নিয়ে এসেছি। এই মূর্তির তলায় এই যে কথা তিনি লিখে গেছেন আমাদের, আমি তো যে কথাটা বলছিলাম সেই কথাটা আপনারা তো জনসভায় কালকে এটা আবরণ উন্মোচন হয়ে গেল বলতে পারি না, সেটাকে একদম খোদাই করে কবিগুরু সহ সমস্ত কিছু সহ ওই ওই লেখাটাকেই আমরা হস্তাক্ষরে ওনার হাতে লেখা, আই এম ভেরি মাচ প্লিজ টু রিসিভ দ্য রিসেপশন দ্যাট হ্যাজ বিন স্টুডেন্টস এন্ড টিচার্স, টোটাল ওনার হাতেই লেখা, ইংরেজিতে লেখা এবং ডেট টাইম সিগনেচার টোটালটা শ্বেত পাথরে কবিগুরুর মূর্তির তলাতেই আমরা এটাকে। যেটা আপনি বলছিলেন যে যে লাইব্রেরিকে কেন্দ্র করে ওনার আসা বসা, তাকে নিয়ে কি পরিকল্পনা, মানে এটাকে কি সেই আদলেই রাখা পরিবর্তন না? অবশ্যই অবশ্যই রেট্রোফিটটা আমরা চাইছি, এই জন্য রেট্রোফিটটা আমরা আশা করি গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই করে দেবেন, কারণ সরকারি পর্যায়ে আমরা বহু সহায়তা পেয়েছি। এই মূর্তির বিষয়ে বলতে গিয়ে আমরা বলি, এই মূর্তিতে অ্যাকচুয়ালি আমরা আমাদের আলামনি সারা বিশ্বে রয়েছে, উমাকান্ত স্কুলের লাখ লাখ ছাত্র সবাই কন্ট্রিবিউট করেছে, তার সবার দানেই এই মূর্তিটি আমরা কলকাতা থেকে মিন্টু পাল বিশিষ্ট স্থপতি তার থেকে আমরা ভাস্কর তার থেকে করিয়েছি, সেই মূর্তিটি আমরা বহু কষ্টে ট্রান্সপোর্ট করে আগরতলায় নিয়েছি। তারপর মূর্তির পাদদেশ এবং তার যে বিউটিফিকেশন এই পর্যায়টা করতে গিয়ে দেখলাম যে এটা হয়তো আমাদের আর্থিকভাবে আমরা একা করে উঠতে পারবো না, তখন আমরা রাজ্য সরকারের শরণাপন্ন হই, বিশেষ করে স্কুল শিক্ষা দপ্তর এবং স্মার্ট সিটি মিশন, তারা দারুণভাবে আমাদের অভিযান ইয়েতে সাড়া দেন এবং আমরা একটি খুব সুদৃশ্য ভিডিও প্রস্তুত করে ওদেরকে দিয়েছি, তারা ইমপ্রেসড হন এবং তারা অত্যন্ত কম সময়ের মধ্যে এই সরকারি কাজটি ওরা করে দিয়েছেন। কন্ট্রাক্টররা আজকেও কাজ করছেন, কালকে সকালে মধ্যে সপ্তাহ কাজ শেষ হয়ে যাবে। আগরতলা পুর নিগম, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, পিডাব্লিউডি, হর্টিকালচার, স্মার্ট সিটি মিশন এবং স্কুল শিক্ষা দপ্তর, তারা এগিয়ে এসছেন বলে এটা আমরা করতে পেরেছি, কারণ অনেকটা আর্থিক দায়ভার তারাও নিয়েছেন। তো ওইটাকে সামনে রেখে আমরা যেটা ভাবছি, আমাদের পরবর্তী আমরা উমাকান্ত দাসের একটি আবক্ষ মূর্তি যদি আমরা, যে উমাকান্ত দাস আপনারা জানেন নাম নামে স্কুলটি 1905 সালে এই উমাকান্ত দাসের নামে স্কুলটাকে করা হয়েছে, তৎকালীন মানে রাজা এই নামটা দিয়েছে, রাধা কিশোর মানিক্য বাহাদুর। তো উমাকান্ত দাস ছিলেন রাজমন্ত্রী, রাজার প্রধানমন্ত্রী,
তার খুব অবদান ছিল শিক্ষাক্ষেত্রে, তাকে সম্মান জানানোর জন্য। তার আগে উমাকান্ত স্কুলটার নাম ছিল রাজা মহারাজা স্কুল, ইঙ্গবঙ্গ বিদ্যালয়, নানা নামে ছিল। আমি শুনেছি এইখানে এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের স্কুলের যে সরকারি নথিতে, রাজ্য সরকারের নথিতে আমাদের স্কুলের প্রতিষ্ঠাকাল রয়েছে 15 ডিসেম্বর 1890। আবার আমরা ত্রিপুরার বহু মানে ইয়ের মধ্যে তথ্যের মধ্যে দলিল দস্তাবেজে পাই যে 1862 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়, কিন্তু উমাকান্ত একাডেমি নাম ছিল না, প্রথম নাম ছিল 1862। সেই হিসাবে আজকে 158 বছর। আচ্ছা, ওইখানে আমরা পাই যে এই স্কুলটির নামটি ছিল ইঙ্গবঙ্গ বিদ্যালয়, মহারাজা স্কুল, নতুন হাবিলি বিদ্যালয়, এরকম বিভিন্ন নামে ছিল। তারপর 1890 এটা স্কুলটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য যে ইয়েটা সেইটা রেজিস্ট্রিত হয়, সেটা রেজিস্ট্রিকৃত হয় ওই সরকারি ভাবে ওই সময় থেকেই নথিটা রেকর্ডেড। আচ্ছা, 1890 সরকারি ভাবে শিক্ষক ধরা হলো, মানে ঐতিহাসিক প্রমাণ আছে তো আগে। হ্যাঁ হ্যাঁ, এবং মানে আমরা নবদ্বীপ চন্দ্র দেববর্মন শচীন কর্তার বাবা, তার আবর্জনার ঝুড়ি নামে একটি বিখ্যাত বই আছে, সেটা মানে নানাভাবে আলোকিত, সেখানে একদম ক্লিয়ার রেফারেন্স পাওয়া যায়। কারণ নবদ্বীপ চন্দ্র একটা সময়ের পর আগরতলা ছাড়াও আমরা জানি চাকলা, নরসোনাবাদ, কুমিল্লা, এটাও ত্রিপুরার অন্তর্গত ছিল, তিনিও রাজপুরুষই ছিলেন। তো তিনি একটা সময়ে কুমিল্লার দায়িত্ব নিয়ে তিনি চলে যান, কুমিল্লার অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব নিয়ে তো উনি পরিবার সহ ওখানে চলে যান। তো সেইখানে উনি লিখছেন যে আমরা যাওয়ার আগেই আগরতলায় একটি স্কুল প্রতিষ্ঠিত হয়, ইঙ্গবঙ্গ বিদ্যালয়। এটা পরিষ্কারভাবে আমাদের এই বইটির মধ্যে আবর্জনার ঝুড়ির মধ্যে পাই, এবং এটাতে এটা পরিষ্কার প্রতীয়মান যে স্কুলটি 1862 হয়েছে। এবং আমরা গভর্নমেন্টের কাছে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে, আমরাও এটাতে রয়েছি, সরকারি মানুষজন রয়েছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষরা রয়েছে। আমরা এই এই মানে মূর্তি বসানোর পরে আমরা এইটা নিয়েও আমরা এগোবো যে আসলে কি আসলে কি আসলে কি সেটা দেখতে দেখে আসল যদি 1890 হয় ওকে, যদি 1862 হয় তাহলে তো ইতিহাস সংশোধন হবে, অধ্যায় কিছু বেরিয়ে আসবে। আমি আমি একটু বলি, আমি দাদার প্রসঙ্গেই একটু বলছি। অ্যাকচুয়ালি যখন 1890 সালে যখন এটা হয়, শতবর্ষ হয়, তো তখনই অনেক পুরনো কাগজপত্র বেরিয়ে আসতে থাকে, স্কুলের ভিজিটার্স বুক বেরোয়। যেই ভিজিটার্স বুকে 1871 একটা এন্ট্রি পাওয়া যাচ্ছে, এর পরবর্তী 1890 আগের বেশ কটা এন্ট্রি পাওয়া যায়। আচ্ছা, তাহলে 1890 স্কুলটা হতে পারে না, এটা হাই স্কুল হয়েছে 1890 15th ডিসেম্বর। তা হাই স্কুল হলে নিশ্চয়ই তার একটা শুরুয়াতটা খোঁজা শুরু হলো তখন। আমি এই প্রসঙ্গে আমাদের স্কুলের একজন মাস্টারমশাইয়ের নাম বলবো, মৃণালকান্তি দেব রায়, খুব জেদি লোক। ওনার এটা মাথায় একবার ঢুকেছে যে কোথাও থেকে কোথাও না কোথাও এটা কিছু পাবই পাবো। তারপর উনি খুঁজতে শুরু করলেন এডমিনিস্ট্রেটিভ রিপোর্ট, এডমিনিস্ট্রেটিভ রিপোর্ট। আমি ওনার সঙ্গে ছিলাম, আমি ওনার ছাত্র আবার পরবর্তীকালে সহকর্মী। তো এডমিনিস্ট্রেটিভ রিপোর্ট গুলো উনি বই হয়ে বেরিয়েছে ওই ট্রাইবাল রিসার্চের টিআরআই লাইব্রেরিতে গিয়ে আমরা সেই বই বের করেছি, বের করে দেখেছি যে প্রত্যেকটা পলিটিক্যাল এজেন্ট 1871 প্রথম AWB পাওয়ার, উনি পলিটিক্যাল এজেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা। এই 1871 পর থেকে প্রতিটা পলিটিক্যাল এজেন্টের রিপোর্টে এই স্কুলটার উল্লেখ আছে, মানে উমাকান্ত একাডেমি হিসেবে নয়, স্কুল একটা স্কুল। অ্যাকচুয়ালি ধরুন আমি আপনাকে বলছি, এই 1830-30 এইরকম একটা সময় কৃষ্ণ কিশোর মাণিক্য ওই পুরনো হাবিলি থেকে নতুন হাবিলিতে এলেন, এও খুব মজার গল্প। আসলে উনি খুব শিকার ভালোবাসতেন, তো ওই পুরনো হাবিলি যেটা ছিল ওই খয়রপুরের দিকেরটা, ওখানকার গাছপালা পাখি টাকি কিছুই আর ছিল না শিকার করার মতো। আর এই দিকটা আগরতলার দিকটা ছিল জলা জায়গা, এখানে প্রচুর পাখি আসতো ওই বাইরে থেকে পরিযায়ী পাখি তখন আসতো। তো ওই পাখি শিকারের জন্য তিনি নতুন হাবিলি নামে একটা
প্রাসাদ এখানে তৈরি করেন। আস্তে আস্তে সবাই শিফট হয়ে পুরনো হাবিলি থেকে আগরতলায় রাজধানীটা চলে আসে। ওনার মৃত্যুর পর ওনার ছেলে ঈশানচন্দ্র, এই ঈশানচন্দ্রই হচ্ছে দাদাজি বললেন নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্রের বাবা, হ্যাঁ শচীন কর্তার দাদু। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে উনি খুব অল্প বয়সে মারা যান, খুবই বোধ হয় 34 বছর বয়সে, হ্যাঁ এই সময়টায় উনি মারা যান। তো নবদ্বীপ চন্দ্র ওই আবর্জনার ঝুড়ি এর ওনার একটা আত্মজীবনীর মতো লেখা আর কি, এটাতে উনি স্পষ্ট লিখেছেন যে বাবার মৃত্যুর পরই আমাদের ইংরেজি অধ্যয়ন আরম্ভ হয়। আচ্ছা, সেটা আগরতলা। এবং এই ইংরেজি অধ্যয়ন আরম্ভ হওয়াটা এটা কিন্তু একটা বৈপ্লবিক ঘটনা, কারণ এর আগ অব্দি পাশ্চাত্য শিক্ষা পদ্ধতির কোন প্রবেশাধিকার ত্রিপুরা রাজ্যে ছিল না। সেটা কে করলেন? ঈশানচন্দ্রের পরে যিনি রাজা হলেন, হ্যাঁ মহারাজা বীরচন্দ্র মাণিক্য, এই বীরচন্দ্র মাণিক্য প্রথম ওদেরকে ইংরেজি শেখানোর জন্য কুমিল্লা থেকে একজন মাস্টারমশাই এনে ওদেরকে ইংরেজি শেখানো শুরু করলেন। তো এর আগে উনি এই আবর্জনা ঝুড়িতে উনি স্পষ্ট লিখেছেন যে আমাদের ইংরেজি অধ্যয়ন আরম্ভের পূর্বেই উনি একটি অবৈতনিক বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন আগরতলায়, যেটা ছিল পাশ্চাত্য শিক্ষার জেনেসিস, প্রথম আলো ঢুকলো পাশ্চাত্য শিক্ষা একদম পরিষ্কার। তিনি কি এই উমাকান্ত স্কুলকে ইঙ্গিত করতে চাইলেন? কারণ আশপাশে আর আর কোনো পলিসি ছিল না। 1871 AWB পাওয়ার যখন এসে প্রথম রিপোর্টটা দিচ্ছেন, উনি তখন বলেছেন যে সারা রাজ্য জুড়ে একটাই মাত্র স্কুল, মানে যেটা ওই ব্রিটিশদের যে ওদের যে শিক্ষা পদ্ধতি, আধুনিক শিক্ষা পদ্ধতির একটি মাত্র বিদ্যালয় ওরা পেয়েছিলেন। তো এই বিদ্যালয়টাই যে আস্তে আস্তে ক্রমে ক্রমে বিবর্তিত হয়ে এই যে ওই যে নতুন হাবেলি বঙ্গ বিদ্যালয়, ইন্দ্রবিদ্যালয়, মহারাজার স্কুল, আগরতলা হাই স্কুল, পরবর্তীকালে 1905 সালে এটা হয়ে গেল উমাকান্ত একাডেমি। এটাও কিন্তু বিরাট একটা উদারতা, রাজা নিজের নামে রাখতে পারতেন না করে সাধারণত তাই হয়। উমাকান্ত দাস উনি ছিলেন রাজমন্ত্রী, ওনার একটা বিরাট অবদান ছিল এই রাজ্যে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। সেই অবদানটাকে স্বীকার করে উনি এই রাজ্যের প্রধান স্কুল, সবচেয়ে পুরনো স্কুল এবং একটা দুর্দান্ত একটা মানে অট্টালিকার মধ্যে এই স্কুলটা, হ্যাঁ তো এই এটাকে উনি ওরা মানে বেস্ট ইনস্টিটিউশন অফ দ্য স্টেট এটাকে ওরা ইয়ে করলেন যে এটা এখন থেকে উমাকান্ত দাসের নামে উমাকান্ত একাডেমি নামে পরিচিত হয়েছে। আপনাদের যারা প্রাক্তনীরা রয়েছেন সবার কাছে যখন পৌঁছয় যে মূর্তি বসানো হবে, প্রাথমিক ধাক্কায় প্রতিক্রিয়াটা কি ছিল? যারা বিশেষ করে বাইরে আছেন বা ওয়েল এস্টাবলিশ যারা, তারা কি বললেন? দারুণ, সবাই মানে দারুণ উত্তেজিত, দারুণ ভাবে আপ্লুত। যেরকম আমি আমার ব্যাচের কথা বলি, আমার ব্যাচ 75-এর ব্যাচ, মানে দু চারজন কি বাইরে থেকে কেউ আসছেন? মানে আসার মতো কোভিড পরিস্থিতির জন্য অনেকে সাহস করছেন না, নয়তো তো 50 জন আসতেন অন্তত পক্ষে, মানে কলকাতা, দিল্লি, বোম্বাই, মাদ্রাস বা গুয়াহাটি নিজেন। কিন্তু পরিস্থিতিটা তো একটা অন্যরকম না, যার ফলে কালকের যে অনুষ্ঠান, আমরা এটা সরকারিভাবে বা বেসরকারিভাবে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে, সম্পূর্ণ কোভিড মানে SOP মেনটেন করে, সরকারি যে গাইডলাইন আছে সেটাকে মেনটেন করেই আমরা অনুষ্ঠান করছি। এবং আমরা যে মানে অডিয়েন্স সেট করেছি সেখানেও আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট ওইভাবে করছি যাতে কোন রকম মানে ডিস্টেন্সিংটা মেনটেন করা যায় এবং অন্যান্য সমস্ত কিছু আমরা। আর একটা সুবিধা কি আমাদেরটা হচ্ছে টোটালি ওপেন এয়ারে, শুধু উপরে একটা ছোট্ট আচ্ছাদন, কুয়াশা আটকানোর জন্য। আর আমাদের স্টেজও তাই, তিন দিক খোলা, উপরে একটু একটু আচ্ছাদন দেওয়া যেহেতু VIP-রা বসবেন, পেছনে একটা ফ্ল্যাক্স লাগানোর জন্য আটকানো, এই বাইরে কিন্তু ওপেন। তো এই SOP গুলো আমরা মেনটেন করেছি, বাদ বাকিটাও আমরা করার চেষ্টা করব। এবং খুবই উত্তেজিত আমাদের মানে প্রাক্তন ছাত্ররা যখন এটা ডিসিশন নেওয়া হয়েছে। আর্থিক দায়ভার নিয়ে আমরা যে একেবারে শঙ্কিত ছিলাম না তা না, কিন্তু যেভাবে আলামিরা এগিয়েছে গ্রাজুয়ালি ব্যাপারটা হয়ে গেছে। আমার যেটা জানতে খুব আগ্রহ হচ্ছে, ধরুন এই কবিগুরুকে খুঁজতে গিয়ে
আমি অল্প বিস্তর আপনাদের প্রাক্তনিত্বের থেকে যতদূর শুনেছি অসংখ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, প্রচুর পুরনো বন্ধু, মানে একটা নতুন জনসংযোগ আপনাদের তৈরি হয়ে গেছে হাজারে হাজারে। মানে কি বলছি, আমাদের উমাকান্ত একাডেমি অ্যালামনি হওয়ার পর গ্রুপ টুপ হয়েছে, এরপর এই রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আমাদের অসংখ্য গ্রুপ হয়েছে, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। ছবি আদান প্রদান হচ্ছে এবং আবিষ্কার হচ্ছে, হারিয়ে যাওয়া ব্যাচমেটদের আবার সংযুক্তিকরণ হচ্ছে। পুরোপুরো কেউ হয়তো নাগপুরে সেটেলড, হয়তো 18-19 পর এইচএস পাশ করে পুরনো দিনে চলে গেছে নাগপুরে সেটেলড, কেউ বোম্বাইতে সেটেলড, কেউ বিদেশে সেটেলড, নিউজিল্যান্ডে সেটেলড, এরকম বহু পুরনো বন্ধু তাদের ব্যাচমেটকে খুঁজে পেয়েছে, কন্ট্রিবিউট করেছে। তো এইভাবে আবার নিজেদের শৈশবকে ফিরে পাওয়া, নিজেদের বন্ধুদের ফিরে পাওয়া, এবং একই সঙ্গে যেই শৈশবে আমরা সাক্ষী ছিলাম যে স্কুলে ঢুকতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে দেখতাম, আমরা আবার যেন ফিরে গেছি আমাদের শৈশবে। আগামীকাল একটা মানে কি বলবো, মানে আমরা ছোটবেলায় বলতাম একটা স্টোরি আসতো আমাদের রাইট এ স্টোরি অন রেড লেটার ডে, কালকে আমাদের মনে হচ্ছে রাইট এ স্টোরি অফ রেড লেটার ডে। আমি আপনার শৈশবটা জানবো, এবং আপনার শৈশব থেকে বেড়ে ওঠা, স্কুলে বড় হওয়া, শিক্ষকতার দিকে আসা, তখনকার স্কুল আর এখনকার স্কুল, তখনকার আপনাদের সময়কাল এখন ছাত্রদের সময়কাল, ফারাক নিশ্চয়ই আছে, বদলে গেছে কতটা? হ্যাঁ, এটা যদি বলেন সত্যি কথা বলতে কি, ওই যেটা বলছিলাম উমাকান্ত একাডেমি নিয়ে আমাদের পারিবারিক ভাবেও তো একটা আবেগ আছে, অনেক গল্প শুনে কিন্তু বড় হয়েছি উমাকান্ত একাডেমি নিয়ে। হ্যাঁ, কিছু কিছু গল্প আমি আপনার সঙ্গে শেয়ারও করতে পারি। যেমন ধরুন রবীন্দ্রনাথ চারবার এসছেন বললাম, প্রথমবার এসছেন 1 জুলাই 1905 সাহিত্য ত্রিপুরা সাহিত্য সম্মিলনী, এটা গঠন হবে। উনি চেষ্টা করেছিলেন বাংলাদেশেও বিভিন্ন জায়গায়, কলকাতায়, পশ্চিমবঙ্গে, মানে এখন যেটা পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় এরকম সাহিত্য সম্মিলনী গড়ে তোলার জন্য, কোথাও কিন্তু সেরকম ভাবে রবীন্দ্রনাথ সাড়া পাননি। কিন্তু তখন তার বন্ধু মহারাজ রাধাকিশোর মাণিক্য, উনি এই এই প্রস্তাবে দারুণভাবে আগ্রহ প্রকাশ করলেন। সেবার সেবারটা ছিল এই 1905-এর 1 জুলাই যেটা বলছি, সেবারটা ছিল রবীন্দ্রনাথের তৃতীয়বারের মতো ত্রিপুরায় আসা। সেখানে মানে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো একটা গল্প আপনার সঙ্গে আমি শেয়ার করব। গল্পটা কিরকম জানেন, এখানে ওই এই হলটা, এই যে আমাদের যে হলের কথা রতুদা এতক্ষণ বললেন, এই হলটাতেই এই সভাটা হবে। সেই প্রথম কিন্তু রবীন্দ্রনাথ আর ত্রিপুরার সাধারণ মানুষদের মধ্যে একটা অ্যাডমিক্সচার, এর আগে কিন্তু শুধুমাত্র রাজপুরুষদের সঙ্গে ওনার, এর আগে যে বাকি দুবার এসছেন সাধারণ মানুষের সঙ্গে ওনার দেখা আর হয়নি। প্রথম দেখাটা কিন্তু এই উমাকান্ত একাডেমিতে হচ্ছে, আর কিভাবে হলো সেটা দেখুন। একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এটা আমরা কর্নেল মহিম ঠাকুরের যে লেখা, সেই লেখাটা একদম মানে হুবহু আমি বলছি ঘটনাটা। একটা মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চের ওপর স্বাভাবিকভাবেই দুটো আসন রাখা আছে, একটা আসন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, আর একটা আসন হচ্ছে মহারাজা রাধাকিশোর মাণিক্যের জন্য। আর অন্য সবাই একদম অমাত্য টমাত্য থেকে ধরে সাধারণ মানুষ সবাই মাটিতে ফরাস পেতে দেওয়া হয়েছে, সেখানে বসবে। এখন সভা শুরু হওয়ার সময় হয়েছে, রবীন্দ্রনাথ এলেন, মহারাজা এলেন, সাধারণ মানুষরা তো অনেক আগে থেকেই ভিড় করছেন, প্রিন্স দ্বারকানাথের নাতি আসবে, একটা বিরাট ব্যাপার। এখন মহারাজ রবীন্দ্রনাথকে নিয়ে গিয়ে চেয়ারে বা আসনে বসালেন, বসিয়ে উনি স্টেজ থেকে নেমে আসছেন, সবাই তো হা করে উঠছে, আরে ওই তো পাশের আসনটাই মহারাজ, উনি বসলেন না। রবীন্দ্রনাথ উঠে মানে নেমে আসতে উনিও তো একটা অস্বস্তিতে পড়ে গেছেন যে রাজা বসবেন না, আমি বসব। আর উনি করলেনটা কি, রাধাকিশোর এসে একদম মাটিতে সমস্ত প্রজা সাধারণের সঙ্গে উনি বসে গেলেন। হ্যাঁ, তখন রবীন্দ্রনাথ বলছে, অন্যরাও বলছে, অন্য মন্ত্রী টন্ত্রীরাও বলছে যে আপনি আপনি মঞ্চের উপর আসুন, মঞ্চে আসন গ্রহণ করুন। রবীন্দ্রনাথ বলছে না না, তাহলে তো আমি এখানে বসবো না, বলছে না আমি রাজা, সত্যি কথা আমি এই দেশের রাজা, আর আপনি হচ্ছেন সাহিত্যের সম্রাট, সারা পৃথিবীর সম্রাট, আপনার স্থান আমার এই যে সাহিত্য সম্মিলনীর যে মঞ্চ, সেই মঞ্চে আপনার স্থান আমার অনেক ঊর্ধ্বে।
কিরকম মানে কতটা উদারতা প্রকাশ, এবং একই সঙ্গে উনি আসলে অনেকগুলো মেসেজও দিতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে হয়তো জানেন যে ত্রিপুরার মানে রাজার যে মানে প্রশাসন, প্রশাসনে কিছু কিছু কানাঘুষো ছিল যে উনি বাইরে থেকে এসে উনি এই অমুকের জন্য সাহায্য, এই জগদীশচন্দ্রের জন্য সাহায্য, হেমচন্দ্রের জন্য, অন্ধকবি হেমচন্দ্রের জন্য সাহায্য, এগুলো নিয়ে যাচ্ছেন, আমাদের রাজকোষে ঘাটতি পড়ে যাচ্ছে, এরকম একটা মানে ইয়ে ছিল। কিন্তু তো মহারাজ সবাইকে দেখিয়ে দিলেন যে রবীন্দ্রনাথের স্থানটা কোথায়, আর রবীন্দ্রনাথকে বুঝিয়ে দিলেন যে বন্ধু আপনি দেখুন আমার মনে আপনি কোথায় আছেন। সত্যিই একদম এই যে একটা ঘটনা, এবং এই ঘটনাটা ঘটেছে উমাকান্ত একাডেমির লাইব্রেরির মধ্যে, মানে সেই লাইব্রেরি ঘটনার সাক্ষী, লাইব্রেরি হল কত বড় ঘটনার সাক্ষী চিন্তা করুন। দেখুন আপনারা যেগুলো যারা চর্চা করেন এগুলো নিয়ে তারা বলতে পারেন, যারা পড়াশোনা করেন বা এই বই সেই বই ঘেটে ঘেটে সবটা, মনে হয় নাকি আজকে 2020 দাঁড়িয়ে যে এগুলোকে মালার মতো গেঁথে একটা যদি এই প্রজন্মের জন্য কোনো একটা আপনি নিজে লেখালেখির সঙ্গে যুক্ত, ছাপার সঙ্গে যুক্ত, এই ধরনের একটা পরিকল্পনা নেওয়া যায়? নিশ্চয়ই আমরা মানে ত্রিপুরার মানে এই ক্ষেত্রে প্রকাশনা বা বইপত্র নিয়ে বলি, ত্রিপুরার প্রকাশক যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু রবীন্দ্রনাথ ত্রিপুরা এবং এর রিলেশন সম্পর্ক এগুলো নিয়ে বেশ। না আমি রবীন্দ্রনাথ উমাকান্তের কথা বলছি রবীন্দ্রনাথ ত্রিপুরা বললেই কিন্তু উমাকান্ত চলে আসবে, কারণ 7 বারের মধ্যে 4 বার উমাকান্ত একাডেমিতে এসছে। যে কোনো গবেষক যখনই এই কাজটা করবে রবীন্দ্রনাথ ও ত্রিপুরা নিয়ে কাজ করবে তাকে উমাকান্ত একাডেমি হয়েই যেতে হবে, কারণ রবীন্দ্রনাথের 7 বারের 4 বার উমাকান্ত একাডেমি এই লাইব্রেরি হলে এসছেন, এটা ঘটনা। তো সেই রকম চিন্তা ভাবনা আমাদের একদম যে নেই তা না, আমরা আগামী দিনে আলামনি থেকে দেখি কোনো একটা প্রকাশনা বা এইরকম কিছু করা যায় কিনা সেটা কাছে নিয়ে আসাটা দরকার। আমরা এটা একটা সুভেনির করছি, সেটা সুভেনিরে এই সংক্রান্ত একটা লেখা আমি নিজেও লিখেছি, কিন্তু সেটা বাচ্চাদের কাছে যাওয়াটা আরো বেশি জরুরি। হ্যাঁ, যে এই যে একটা যেহেতু যে বিষয়টা আপনি বললেন যে আপনি চমকিত হয়ে গেছিলেন যখন লেখাটা দেখলেন, তো ন্যাচারালি যারা পড়ছে তারা যখন দেখবে কবিগুরুর লেখা রোমাঞ্চিত হওয়া স্বাভাবিক, যে ব্যবস্থাটা আপনি করেছেন দারুণ, মানে মূর্তির সঙ্গেই লেখাটা থাকছে, এটা দারুণ। এটা কালকে উন্মোচিত হলে আশা করি সবাই এটা ভালো লাগবে, এবং আমাদের আরেকটা উদ্দেশ্য এখানে রয়েছে যে এই যে উমাকান্ত একাডেমির সামনের যে প্রাঙ্গণ এটা হয়তো আগামী দিনে মানে আগরতলায় যারা বাইরে টাইরে থেকে বেড়াতে আসবেন বা ওই রকম কিছু বা মফস্বল থেকেও যারা আসবেন আগরতলায় সাংবাদিক বৈঠকের পর আমিও বলছিলাম যে হয়তো আগামী দিনে ত্রিপুরার পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান হয়ে দাঁড়াবে। আমাদের এইরকম উদ্দেশ্য আছে, আমরা আরো অ্যাড করব, আপাতত কালকে মানে শুরুয়াতটা হোক, তারপরে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা এর সঙ্গে লেগেই থাকবো। আর যে কথা সিদ্ধার্থ বলছিল যে আগামীকাল আমাদের এই মঞ্চে একটা অত্যন্ত মানে মানে রিসোর্সফুল একটি সুহেলির স্মরণিকা আমরা প্রকাশ করব, সেখানে দারুণ মানে সব লেখা রয়েছে যেগুলো এই প্রজন্মের না সব প্রজন্মের মানুষের জন্য কাজে আসবে, খুব কাজে আসবে। আমি সময়ও প্রায় শেষের দিকে, অনেক কিছু আরো জানার ছিল, সময় দেখতে দেখতে পেরিয়ে গেছে। আমি যেটা একটা জানতে চাইবো, ডেফিনেটলি যেখানে কবিগুরু আছে সেখানে কবিগুরুর চর্চা হবে না তা তো হয় না, নিশ্চয়ই আলোচনা হবে, মূর্তি বসবে, তারপরেও একটা আয়োজন কিছু সেটা অবশ্যই আমরা আশা করি ব্যতিক্রম আয়োজন হবে, দারুণ আয়োজন হবে। আমরা যেটা ভেবে রেখেছি আমাদের কালকে যে ইনোগারেল ফাংশন, ইনোগারেল ফাংশন তার ঠিক পরেই একটা অত্যন্ত ব্যতিক্রমী রবীন্দ্র ভাবাশ্রিত একটি সন্ধ্যা আমরা উপস্থিত করব, এবং ত্রিপুরার শিল্পীরাই সেটা করবেন, এবং এইটা মূলত মানে রবীন্দ্রনাথ ত্রিপুরা উমাকান্ত একাডেমি, এখানে রবীন্দ্রনাথ যে গানগুলো লিখেছেন প্রায় 5টার মতো রবীন্দ্রসঙ্গীত আমরা সকলেই জানি, এখানে অন্ততপক্ষে পাঁচটা হয়তো বেশিও হতে পারে, এই গানগুলোকে নিয়ে উমাকান্তকে নিয়ে একটি স্ক্রিপ্ট করা হয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের এখানে সোলো গান থাকবে, গ্রুপ সং থাকবে, রবীন্দ্র নৃত্য থাকবে, আবৃত্তি থাকবে, ইয়ে থাকবে, গ্রন্থনা থাকবে, এই সবকিছু মিলে একটা প্যাকেজ খুব ভালো, একেবারেই ব্যতিক্রমী, এবং সবটাই করছেন আমাদের ত্রিপুরার স্থানীয় শিল্পীরা, এইটা একটা দারুণ আমরা উপস্থাপনা থাকবে। সবশেষে একজন প্রাক্তন ছাত্র হিসেবে
একটা বড় ইতিহাসের সঙ্গে আপনি নিজেও নিজেকে যুক্ত করে নিলেন, কি বলবেন? বাকি মারাত্মক ভাবে গর্বিত, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। আমি আমার যারা ব্যাচমেট যারা আজকে ভারতবর্ষের বা পৃথিবীর অন্য শহরে যারা মানে সেটেলড, তারা হয়তো আসতে পারছে না, কিন্তু আমাদের 1975 গ্রুপ রয়েছে, তাদেরকে আমরা আমি বলি যে তোরা দেখ আমি এর সঙ্গে সরাসরি যুক্ত, তোরা আমাকে দেখে তোদের মানে ইয়েটা মানে মেটা, এইরকম আর কি। তো আমি মারাত্মক ভাবে আপ্লুত এবং উত্তেজিত, একই সঙ্গে দারুণ ভাবে খুশি যে এর সঙ্গে মিনিমাম হলেও যুক্ত থাকতে পেরেছি, এটা তো দারুণ একটা ব্যাপার। অবশ্যই আপনার কাছেও জানবো, ছাত্র ছাত্র থেকে শিক্ষক, শিক্ষক থেকে এই এই যে ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হওয়া, সত্যি কথা, কারণ এটা বিরল অভিজ্ঞতা, একটা বিরল অভিজ্ঞতা, সেটা সত্যি কথা। কারণ যে মাস্টারমশাইদের কাছ থেকে শিখে মোটামুটি জীবনে একটু যেটা যতটুকুই জেনেছি, আবার সেই মাস্টারমশাইদের সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, আবার বাচ্চারা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, দেশের বিভিন্ন জায়গায় তো বটেই, পৃথিবীরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, ওদের যে আবেগটা, সেই আবেগটার সঙ্গেও নিজেকে আবার অঙ্গীভূত করে নেওয়া, সবটা মিলিয়ে একটা দুর্দান্ত অনুভূতি। এই অনুভূতির সত্যি সত্যিকারের অর্থেই এটার ব্যাখ্যা করা বা এটাকে ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন ব্যাপার। ছোট্ট একটা জিনিস আমার মাথায় এক্ষুনি এলো, একটু যোগ করছি, 10 নভেম্বর দিনটার তাৎপর্য রতুদা বলেছেন যে 1919 দশ নভেম্বর কবি এসেছিলেন, এর আগে 1905 কিন্তু উনি 10 নভেম্বর এসেছেন, তার মধ্যে দুবার 10 নভেম্বর, একবার এসছেন 1 জুলাইতে, আরেকবার এসছেন 24শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি 1 জুলাই, আর দুবার এসছেন 10 নভেম্বর। 10 নভেম্বর ডেটটাকে কিন্তু আমরা এখানে একদম মানে উদযাপিত করছি পাকাপোক্ত ভাবে, রবীন্দ্রনাথকে বসিয়ে পুনর্স্থাপন যদিও সেটা, তো এটা আমাদের স্মৃতিটা, স্মৃতির গভীরে একটা স্থাপন করি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, এই বড় কাজটির সঙ্গে আপনারা যুক্ত থাকতে পেরেছেন এবং প্রচুর মানুষকে আপনারা যুক্ত করতেও পেরেছেন, আগামী দিনেও একটা মাইল ফলক হয়ে থাকবে। এবং এই উমাকান্ত একাডেমি, উমাকান্ত একাডেমিতে এই কবিগুরুর মূর্তি পুনর্স্থাপন এবং ইতিহাসের মাইল ফলকে আরো একবার এক নতুন পালক যুক্ত হতে যাচ্ছে এখানে, এবং হয়তো এটা চিরস্থায়ী থাকবে। আগামী দিনে এই কবিগুরুর মূর্তিকে কেন্দ্র করে এখানে নতুনভাবে হয়তো রবীন্দ্র চর্চা শুরু হবে, আরো নানান বিষয়ে গবেষণা হবে, আরো নতুন নতুন এই তথ্য যারা বলছেন খুঁজছেন তারা আরো অনেক কিছু তথ্য, আরো অনেক কিছু বেরিয়ে আসবে এখান থেকে। আমরাও তাকিয়ে রইলাম, আপনাদের আরো একবার শুভেচ্ছা, শুভেচ্ছা আপনাদের যারা পাশে থেকে পেছনে থেকে সাহায্য করেছেন এই উদ্যোগকে, আগামী দিনেও সাহায্য করবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আগামীকালের এই অনুষ্ঠানের আপনারাও সাক্ষী থাকুন। নমস্কার।